নমস্কার বন্ধুরা, বংমিটা উজ্জ্বল বলছি। আজকে আমি দাঁড়িয়ে আছি আমাদের জমিতে, যেগুলো আজকে আর আমাদের নেই, এগুলো সব বিক্রি করে দিয়েছি। ওই যে আমাদের বাড়ি, বাড়ির সামনে এই জমিগুলো সবগুলোই আমাদের ছিল, বাট আজকে একটা জমিও আমাদের নেই। ওইদিকেও আমাদের অনেক জমি ছিল, বাড়ির পিছনে আরও কয়েক বিঘা জমি ছিল, সব বিক্রি করে দিয়েছি। বাবা মা পিসি সবাই আজকে চলে গিয়েছে আমাদের কোচবিহারের কোর্টে, সেখানে যাদের কাছে বিক্রি করেছি তাদেরকে জমির কওলা দিতে হবে। সবাইকে সই করতে হয় যেহেতু জমির কওলা দিলে, একদম 14 গোষ্ঠীর। তো আমার 14 গোষ্ঠী গিয়েছে আজকে কোচবিহারের কোর্টে, তাদের সঙ্গেও পরিচয় হবে। আজকে ফুলওয়াল ঘরে থাকতে পাচ্ছি, সাথে গাড়ি আছে, গাড়ি করে কোচবিহারে যাব, সুন্দর জীবন কাটাচ্ছি। তাহলে কেন আমরা জমিগুলো বিক্রি করলাম বস? আজকে এই জমিগুলো বিক্রি করিনি। মানুষ কখন জমি বিক্রি করে? যখন জীবনের শেষ পর্যায়ে চলে আসে, আর কিচ্ছু নেই কিন্তু অনেক টাকা লাগে, যেমন মেয়ের বিয়ে, যেমন কারো অসুখ হলে। আমার কোনো বোন দিদি ছিল না যে মেয়ের বিয়ের জন্য জমি বিক্রি করতে হবে আমার বাবাকে, কিন্তু তবুও আমার বাবাকে নিরুপায় হয়ে সব জমি বিক্রি করতে হয়েছিল। আমার চোখের সামনে কত বিঘা জমি চলে গিয়েছিল, তাহলে কতটা খারাপ পরিস্থিতি এসেছিল আমাদের সংসারে একবার ভাবুন। সেই খারাপ পরিস্থিতি আমার লাইফ হিস্ট্রি ভিডিওতে বলেছি, আর বলতে চাই না, নাহলে সেম্পিতি নিয়ে মানুষের ভালোবাসা অর্জন করা হবে। আজকে তোমাদের ভালোবাসায় সেই ঘোর অন্ধকারকে কাটিয়ে আমি সুন্দর জীবন কাটাচ্ছি, তো তোমাদেরকে বলবো না? তোমাদের জন্য এই জায়গাটা আসলাম তো তোমাদেরকে জানাবো না? জীবন মানেই তো যন্ত্রণা, কারো বেশি আসে কারো কম আসে। তো আজকে আমি যাচ্ছি, আমার ঠাকুমা মা বাবা সবাই চলে গিয়েছে, এমনকি আমার 14 গোষ্ঠী, পিসি, যাদের যাদের দরকার তারা সবাই চলে গিয়েছে, তাদেরকে কওলা দিতে, যারা আমাদের জমি নিয়েছে তাদেরকে। হ্যাঁ, তার মানে বুঝতে পারছেন কতগুলো লোক আমাদের জমি নিয়েছে আর কতগুলো জমি বিক্রি করেছে। তো আমার কষ্টে কেউ ছিল না, বাট আমি মানুষের কষ্টে থাকতে চাই, হয় হাসি ভিডিও বানিয়ে নয়তো বা কিছু মানুষকে আর্থিক দিক দিয়ে সাহায্য করে, এটাই আমার কাজ, সারা জীবন করে যাব। চ্যালেঞ্জ ভাই, চ্যালেঞ্জ, মানুষের পাশে দাঁড়াবো, সারা জীবন দাঁড়াবো। 10 টাকা ইনকাম করলে 2 টাকা দিয়ে দাঁড়াবো, 10 লাখ টাকা ইনকাম করলে 2 লাখ টাকা দিয়ে দাঁড়াবো। একটা কথা মাথায় রেখো, একদম মনে প্রাণে গুঁজে নাও যে জীবন সারা এমন ভাবে কাটাবে, জীবনে এমন কাজ করবে, জীবনে মানুষের পাশে এমন ভাবে দাঁড়াবে, এমন কিছু করবে সারা, যেদিন তুমি মরবে মরার আগের সেকেন্ডে যাতে তোমার মনে হয় বাহ ক্যা জিন্দগি থা ইয়ার, জীবন ধন্য ভাই, এটা একমাত্র তোমার কর্মফলে তুমি ফিল করতে পারবে। যখন তুমি খারাপ কাজ করো ধরা না পড়লেও তোমার মনের মধ্যে গিল্টি থাকে, আর যখন তুমি ভালো কাজ করো কেউ না জানলেও তোমার মন শান্তি পায়, তোমার মন বলে বাহ একজনকে তো উপকার করেছি, বাহ সত্যি ভালো একটা কাজ করলাম। চলো, আমাদের বাড়ির থেকে কোচবিহার রোডে আছি, অনেক জ্ঞান দিলাম, এখন যাই কাজে কাজ করি, অত বকবকালে চলবে না। আমাদের কোর্টে চলে আসছি, এটা ওই যে বাবা দেখছি, ওই যে বাবা জল খাচ্ছে, চল কি পাঁচ হাতের 5টা টিপ দিলাম, লেফট হ্যান্ডের প্লাস রাইট হ্যান্ডের, জিনিসটা ভালো লাগলো। এই যে আমার নিজের পিসি, এক পিসি দুই পিসি আর পিসি চিনতে পিসি কোন সবাই আসে, হ্যালো ডার্লিং, হ্যান্ডশেক, ওটা হাত দিয়ে ওটা হাত দিয়ে, হ্যালো, এ তুইও দিছিস টিপ, সবাই সবাই দিছি, যেটি তোমরা জানে, তোমরা তো আমার জমি নিছেন, এই যেটি জমি নিছে, এই যে মাও দিছে টিপ, বা দাদা তো সেই তারপরে ওইদিকে ছিল বড় পিসি আর আমার সোনামা, আমার এই জেটি মা শুট করে আমার বাড়ির পাশে, জমি নিচে অনেকগুলো জমি, মেলা টাকা আছে জেটি করে থেকে। তো চলো রাজবাড়ি যাই, রাজবাড়ি যাই ঘুরে আসি, চলো। এই যে বাড়ির পাশে দাদা নিবে, দাদা জমি নিচে আমার, কি রে তোর নামে জমি গুলো নাকি? এর বাবা জমি নিচে, তোর নামে জমি না, কার নামে জমি? ও খাওয়া দে খাওয়া দে খাওয়া দে, এরা সবাই আমাদের জমি নিয়েছে আমাদের বাড়ির পাশেই। জেঠু, এই যে আমার জেঠু, এরাও আমাদের জমি নিয়েছে, এ তো কাজ আছে একটু, জমি নিয়েছে তাই আসছে সবাই। ওই দাদাও আমাদের জমি নিয়েছে, ওই দাদাই সব দায়িত্ব নিয়েছে, সো কাজ চলছে। এই কাকুও নিয়েছে, মানে ভাবো কতগুলো লোক নিয়েছে। মেজো পিসি, আসলে মেজো পিসি দুইজন হবে, 4টা পিসি আমার, ঠাকুমা কয়ে, ঠাকুমা ঠাকুমা তোর কয়ে বেটি কয়ে বেটা? 60টা বেটি, 4টে না 60টা, 4টে বেটি, পরিচয় করে দিতো কায় কায় ছোট বড় কি নাম, এক এক করে দে, ওদি থেকে দে,
বড় থেকে ছোট আচ্ছা দাঁড়া দাঁড়া হ্যাঁ এটা একটা ইতিহাস হয়ে থাকবে এই ভিউটা একদম সারা জীবন থাকবে একাই সব একসাথে না এটা বড় বেশি বড় বেটি তোর আর আমার পিসি হবে হ্যাঁ তারপর হ্যাঁ তারপর আমি তারপর বাবা দাঁড়াই দিচ্ছি দাঁড়াও এই যে এই যে চার ভাই বোন ওই যে পিসি দুইটা মেজো বেশি বড় তারপরে ওই যে ছোট পিসি পিসি মানে ঠাকুর দাও মানুষকে দান করছিল অনেক মানুষ তাও কত বিঘা জমি দান করছে ওরে বাবা তাহলে ঠাকুরদার নাতে আমরা আমরা কেন দান করবো আশেপাশে যে আছে এলে আমার কোনো আত্মীয় না এত এলে সব দান দান করা আচ্ছা 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 তোমরা তাহলে ঠাকুরদার সেই খোলা মনের লোক ছিল না খুব খোলা খুব খোলা এমন কি আছে টাকা দিছে বাস বিয়ে দিছে ও মানে মেয়ের বিয়া যখন হচ্ছে তখন করে দিচ্ছে তো বাহ দাতা হরিচন্দ্র মতো বাহ সেই তো তাহলে একটা জিনিস নতুন শুনলাম মানে থাকির জায়গা ছিল না থাকির জায়গা দিছে ও বাবা স্পিরিটটা দেখো খালি স্পিরিটটা দেখো একটাও ভুল হবে না কিন্তু ওরে বাবা ভাইরাল হয়ে যাবে কিন্তু তুমি ভাইরাল স্পিরিটটা দেখো এখানে কি কালার ভরাতে আমার পুরো চতুর্ভুষ্টি আসছে বাপরে হালকা টিফিন নিয়ে আসলাম ঘামিয়া কইল কি খাবো দই খাবে না বস হ্যাঁ বস বাস আচ্ছা তুই যে এই যে কোচবিহার যাচ্ছিস কেমন লাগে যাচ্ছে রাজবাড়ি যাবো সেই রাজবাড়ি যাবো বল হ্যাঁ সবাইকে নিয়ে আজকে রাজবাড়ি যাবো থাকবকে বলে আচ্ছা থাকবকে মানে আচ্ছা এই স্প্রেড থাকবকে মানে এটারই মানে রাজবাড়ি যাওয়ার জন্য দেখো কি শখ বাপরে বাপ কাকু ঠাকুমার কথা শুনি ঠাকুমার সাথে দেখা করে যাওয়া হচ্ছে এটাই আছে কই গেল তোকে বলে কি কয় ঠাকুমার সাথে অ্যাঞ্জেল বিয়ে বিয়ে লাগছে তোমরা বিশ্বাস করো না হ্যাঁ কেন প্রথমবার এতগুলো লোকের সঙ্গে আমি যাচ্ছি রাজবাড়িতে আমাদের প্রিয় রাজবাড়ি এই যে দেখো পুরা চোদ্দ গোষ্ঠী নিয়ে আসি চোদ্দ গোষ্ঠী নিয়ে রাজবাড়ি দেখো সবগুলো আমাদেরই লোক এই লাস্টের ছেলেটা পর্যন্ত আমাদের লোক রাজবাড়ির ভিতরে ভিডিও অ্যালাউ নেই ভিডিও করবো না ভাই তো আরে ওদি যান না ওদি যান না ওদি যাওয়া যায় না ওদি যাওয়া না যায় ওদি নয় এদি যা হয় দেখ না রাস্তা বের করছে এদি 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 যায় হোয়াট এ ভিউ সবাই দেখেছ তবুও বারবার দেখাতে ইচ্ছা করে ভাই কলকাতা মুম্বাই দুবাই সব কিছু ছেড়ে একবার আসুন আমাদের কোচবিহারে আমাদের এখানে অনেক কিছু দেখার আছে এখন খাওয়া দাওয়া করতে আসছি রাজবাড়িতে বেশিক্ষণ থাকিনি জায়গায় দিতে পারবে না এতগুলো লোক আছে জায়গায় দিতে পারবে না জমি কগলার খাওয়া ভাই সারা যাবে না এই বলে খাওয়াই কি করি উজ্জ্বল এর নাম উজ্জ্বল জমি খাওয়া পুরা খাবো খাওয়া দাওয়া শেষ অনেক ভালো খাইলাম অ্যান্ড এখন খাবো সুপারি ও হাতের এগুলো দেখো তো কেমন হয়ে আছে এই যে সুপারি পিসিমনির থেকে বলো কখনো শেষ হয় না ভাই কোথায় এই যে একজন দিদি ব্লগে তুলতে বললো ঠিক আছে তুললাম তোমাকে ব্লগে তোমার নাম মামন এস রয় আচ্ছা আচ্ছা এই শোনো এই কথা বলো তো
তুমি কি ভাই? খুব ভালো লাগতেছে, তুমি খুব কিউট, সত্যি অনেক কিউট, মানে সেই মানে খুব ভালো। ঠিক আছে চলো টাটা সবাইকে, আচ্ছা আমরা যাই। হ্যাঁ কি কি এখন সাগর ডিগ্রি পাড়ে আসছে আমাদের কোচবিহারের বিশাল সৌন্দর্য। আমাদের 14 গুষ্টি সাগর ডিগ্রি পাড়ে আছে, কে কে আসবে, কে কে দেখা করবে এখানে আসো। বাড়তি নেই ভাই, বাড়তি আমাদের কেউ নেই, একটা পোকাও নেই। তোদের আবার কি পোকা? মানুষ বলে না বাড়ির মধ্যে একটা পোকাও নেই। তুই যাবে কইলি একটু আগে যে আমার 14 গুষ্টি আছে এই সাগর ডিগ্রি পাড়ে। হ্যাঁ 14 গুষ্টি, তুইও কিন্তু আমাদের গুষ্টির মধ্যে একদম সাক লন্ডা। আমার দাদা কিন্তু পিসির ছেলে, কতবার বলি বাই দা ভাই পুরা 14 গুষ্টি আছে এই সাগর ডিগ্রি পাড়ে। আসানি মেজা, মোটামুটি আমরা যত জমি আছে নদীর পাড়টার মিলায় কতগুলো জমি বিক্রি করছে মানুষের কাছে? মানুষের কাছে তো অনেক জমি বিক্রি করেছে, আমার তো ধর 10 বিঘা বিক্রি করা আছে। এ বাবা, তাহলে দেয়া কত কি খারাপ পরিস্থিতি গেছে আমাদের সংসারে। হ্যাঁ ছিল সেই সময়টা, আমার তো অত জ্ঞানও ছিল না। না আচ্ছা ওই মায়ের অসুখের আগে কি কোনো খারাপ পরিস্থিতি আসলো? না না না। বাই দা ওয়ে ঠিক আছে, সবসময় একটা কথা বলি, সময় এমন জিনিস সেটা কখন পরিবর্তন হবে তুমি নিজেও জানতে পারবে না, আর সফলতার সময় অটোমেটিকলি পরিবর্তন হয় না। তুমি কাজ করবা, তোমার কাজের মাধ্যমে অটোমেটিকলি পরিবর্তন হবে। সো কাজ করো ভাই, সময় খারাপ চলছে। উজ্জ্বল ভাই, ভাই এইসব ভিডিও দেওয়ার কারণ কী বলো তো? তোমরা মোটিভেট হও, আমি জানি তোমরা অনেক কষ্টে আছো, অনেক দুঃখে আছো, বাট উজ্জ্বল ভাই যদি ওই রকম পরিস্থিতিতে আজকে এই জায়গায় আসতে পারে তোমরা কেন পারবে না? আমারও নাক আছে, তোমারও নাক আছে, তোমারও হাত আছে, আমারও হাত আছে ভাই, তোমারও চুল আছে, তুমিও মানুষ আমিও মানুষ। সো সব কিছুই সম্ভব ভাই, তুমি যেভাবে কাজ করবে লেভেল তোমাকে সেভাবে নিয়ে যাবে। এখন হচ্ছে ফাইনাল স্টেপ কলার, জমি কলার এখন হচ্ছে ফাইনাল স্টেপ। কি 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 বলো ভিডিওতে বলো। একদিন দেখছিলাম তো স্বপ্নতে। তাই? হ্যাঁ। আসলে এমনিতে আগে থেকে চেনা জানা নেই? না, ওই আমাদের ভিডিও দেখে সেখান থেকে চেনা জানা। সো এ নাকি স্বপ্নেও দেখে, এর বাবা মা আসে। আর কি কি বলো? ভালো করে কেমন বলো তো, আমার কোনটা ভিডিও তোমার সব থেকে বেশি ভালো লেগেছে? না একটা ভিডিও বলো কোনটা বেশি সব থেকে ভালো গল। ও বারোগালি, আচ্ছা আচ্ছা। কতক্ষণ থেকে কোর্টের ভিতরে আছি, এত জ্বালা এই সরকারি গাছগুলোতে, অনেক টাইম লাগে। আমাদের কাচারিতে ফাইনালি জমির কলা দেওয়া শেষ, সবাই এখন কোথায় কোথায় জানি যাবে, কাপড় কিনে যাবে নাকি পিসি? কাপড় কিনে যাবে মনে হয়, চলো সবাই চলো।